হাতের টানে উঠে আসছে সদ্য তৈরি হওয়া পিচের রাস্তা, যা নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার ধর্মডাঙ্গা থেকে তিলডাঙ্গা যাবার রাস্তায়। রাস্তা নির্মাণের দুর্নীতির অভিযোগ তুলে কার্যত সরব হয়েছেন এলাকাবাসী। জানা গিয়েছে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন ধর্মডাঙ্গা থেকে তিলডাঙ্গা পর্যন্ত প্রায় 7.5 কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল, কিন্তু সম্প্রতি সেই রাস্তাটির সংস্কার হয়। রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকার বাসিন্দারা খুশিতেই ছিলেন, কিন্তু সপ্তাহ পেরোতে না পেরোতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ। এমনকি হাতের সামান্য চাপ দিলেই চাদরের মতো উঠে আসছে রাস্তা, আর যা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। যেমনভাবে রাস্তার কাজ হওয়ার কথা ছিল তার 10% কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে কোনো রকমে কাজ করা হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। এদিকে রাস্তার বেহাল অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন স্থানীয়দের একাংশ। অবিলম্বে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। রাস্তার এই অভিযোগ নিয়ে স্থানীয় বেওয়া 2 নম্বর পঞ্চায়েত প্রধান ছোটন মেহরা টেলিফোনের মাধ্যমে জানান, এই রাস্তার কাজ আসলে রিপেয়ারিং, মাত্র 20 mm বরাদ্দ, ফলে কাজও শিডিউল মেনেই হয়েছে। স্থানীয়দের অভিযোগ থাকলে কাজ চলাকালীন সময়ে কেন এলাকাবাসীরা আপত্তি জানাননি। অন্যদিকে বেওয়া 1 নম্বর তৃণমূল অঞ্চল সভাপতি জানান, এই রাস্তার মেরামতিতে ঠিকাদারের গাফিলতি রয়েছে। তবে আদেও কি এলাকাবাসীর অভিযোগ শুনে সঠিকভাবে রাস্তা মেরামত হবে, আদেও কি মিলবে সমস্যার সমাধান, সেই দিকেই তাকিয়ে রয়েছে স্থানীয়রা। দেখুন ফরাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, জেইন টিভি। ইঞ্চি মাল দিয়েছে, ভাবও নাই, একবার বৃষ্টি হবে তো সব উঠে ফেলে যাবে, 1.5 ইঞ্চি মাল আছে, সব লুট ফেটে খেয়ে নিল সব মানুষ। গ্রামের মানুষ কিছু বলে না, ভয়ে আমার বলতে যাবো তো আমাদের উপর চাপ পড়বে। আমাদের 10-12টা নেতা আছে, আমাদের আমাদের টিলাঙ্গানের দৈতপুর মিলিয়ে সব 10-12টা নেতার মধ্যে সব লুটপুট খেয়ে নিল, রাস্তা কদিন যাবে, ওই 6 মাসও যাবে না। এই রাস্তা যে পিচ যারা করছেন তাদের কি এর আগে বলা হয়েছিল বা বাধা দেওয়া হয়েছিল যে কাজগুলো যেন ভালোভাবে সুষ্ঠুভাবে করে, কিন্তু এখন যা অবস্থা আমাদের এই রাস্তা নিয়ে ঝুঁকি নিয়ে চলতে হয়, এই রাস্তার উপর দিয়ে আমাদেরকে চলতে হয়, কিন্তু যা দেখছেন এরা কাজের কোনো শিডিউল দেখাচ্ছে না, যিনি কন্ট্রাক্টর আছেন সেও কোনো শিডিউল দেখাচ্ছে না, কিন্তু রাস্তার কোনো কাজই হচ্ছে না, ভালোভাবে কোনো কাজই করেনি, আর বলতে গেলে আমাদেরকে কিছু বলছে না বা কোনো কিছু দেখাচ্ছে না। আমরা প্রত্যেক পরিবার এই রাস্তায় যারা আসা যাওয়া করে, দিন 1000-2000 মানুষ আসা যাওয়া করে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাফেরা করে। রাস্তা আপনার এটা শেষ হয়ে গেল আপনার NTPC মোড় অবধি নিয়ে এই 12 অবধি চলে যায়। এর রাস্তাটা আগে একটু ভালো ছিল, মাঝখানে খারাপ হয়েছিলো, মেরামতের কাজ শুরু করেছে, কিন্তু যেভাবে মেরামতের কাজ করেছে সেটা 1 মাসও যাবে না, বর্ষা এখন আসতে বাকি আছে, তার আগেই শেষ হয়ে যাবে, এখন থেকেই পিচ উঠতে শুরু করে দিয়েছে। আমাদের মূল রাস্তা হচ্ছে আপনার যে ঝাড়খণ্ড থেকে আমাদের বেঙ্গল, মানে কানেক্টিং যেটা রাস্তা, মূল রাস্তা হচ্ছে আমাদের একটা রিং বাঁধ হয়ে যেটা রাস্তা আছে, এবং বিকল্প রাস্তা হচ্ছে আমাদের এই ভায়া তিল্লাঙ্গা হয়ে। তো এই রাস্তাটা বেহাল অবস্থা হয়ে গিয়েছিলো মাঝখানে গাড়ি চালিয়ে চালিয়ে, ভারী গাড়ি যেহেতু ছিল না জ্বালাবার জায়গা এটা দিয়ে যাচ্ছিলো, কিন্তু খুব অবস্থা খুব খারাপ হয়েছিলো। সেটার জন্য আমরা শুনেছি যে এটা জেলা পরিষদ থেকে একটা টেন্ডার করে কাজ মানে হচ্ছে একটা রিপেয়ারিংয়ের কাজ। তো এবার কথা হচ্ছে যে কীভাবে কী আছে আমার সঠিক না জেনেও আমরা বলতে পারছি যে কাজটা হয়েছে জাস্ট 2-4 দিন আগে পিচ হয়েছে, সেই পিচ যে উঠে যাচ্ছে সেটা আমি পুরোপুরি এটা মানে ঠিকাদার যে মানে এজেন্সি আছে তার উপরে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা যে বলছি, যে কারণ যে হয়তো নিম্নমানের কাজ করেছে বা মেটেরিয়ালস ঠিক মতো দেয়নি বা ঠিক মতো কম্প্যাকশন করেনি, কিছু একটা হয়েছে, মানে যেভাবে কাজ হয়েছে আমাদের খুব মানে নিন্দনীয় ব্যাপার এটা। অবশ্যই এটা জানা দরকার আছে, কারণ জেলা পরিষদ একটা বড় সংস্থা, কারণ ওখান থেকে যে কাজটা হয়েছে জেলা পরিষদ অবশ্যই এটা জানানো দরকার আছে, এবং ওরা এসে একটা সার্ভে করে দেখুক যে কাজটা এইভাবে হয়েছে কেন, 2 দিনের পিচ উঠে যাচ্ছে কেন। অবশ্যই আমাদের যে ফরাক্কা বিধায়ক আছে বিষয়টা অবশ্যই জানাবো, বিধায়ক সাহেবকেও বলবো আপনিও একটু মানে দেখে যান যে সরজমি তদন্ত করে যে এইভাবে কেন কাজটা হয়েছে।
ওজি এই ট্রাকের ব্যাটারির সমস্যা আর মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোড শেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস ফর এক্সট্রা লাইফ।